আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হাফিজ ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শীতের একটা মজার রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব কাঁচা খেজুর রসের সিন্নি। আমি এখানে রসটাকে ভালো করে ছেঁকে জাল দিয়ে নিচ্ছি। আমি রসটাকে দুই ভাগে জাল দিচ্ছি। এই রসটা একটু লাল হয়ে গেছে, এখানে আমি কয়েকটা এলাচি তেজপাতা দিয়ে নিয়েছি। আমি এখানে একটু দেশি পোলাও চাল নিয়ে নিয়েছি, এটা নতুন ধানের চাল, এখানে 500 গ্রামের মতো চাল হবে। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। রসটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এই খেজুর রসটা একদমই অরিজিনাল, এখানে কোনো পানি মেশানো নেই, আর আমি এখানে কোনো চিনি পানি কিছুই অ্যাড করব না। এই রসটা এমনিতেই জাল দিলে খুব মিষ্টি হয়ে যাবে। রসটা ফুটে উঠেছে, আমি এখন এখানে একটা নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। আপনি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কম বেশি যা যা স্বাদ অনুযায়ী। নারিকেল দিয়ে আমি একটু রসটাকে জাল করে নিচ্ছি। দুই একবার একটু ফুটে উঠলেই এখানে আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব। রসটা ভালো করে ফুটে উঠেছে, আমি এখন পোলাও চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে যেন রসটা ঘন হয়ে নিচে লেগে না যায়। একটু ভালো করে নেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচে ঘন হয়ে লেগে যাবে। আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন, অনেকে মিষ্টি খাবারে লবণ খান না, কিন্তু মিষ্টি খাবারে লবণটা দিলে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন আলাদা করে যে রসটুকু জাল দিয়েছিলাম ওইখান থেকে অর্ধেকটা রস এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। আমি খুব অল্প আর একদম সাধারণ উপকরণ দিয়েই এই সিন্নিটা রান্না করছি, সিন্নি বা পায়েস, কিন্তু এই রসের সিন্নিটাই সাধারণ উপকরণ দিয়েই খুব অসাধারণ টেস্ট হয়। ভালো লাগলে আর হাতের কাছে কাঁচা খেজুর রস থাকলে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আমার পায়েসটা হয়ে এসেছে, এখন চুলো অফ করে দিব, ঘন হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম গরম গরম মজাদার রসের সিন্নি। রসের সিন্নিটা একটু পানি পানি থাকাকালীনই চুলাটা অফ করে দিতে হবে, খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই আরও ঘন হয়ে যাবে, রসটা শুকিয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও মজাদার রেসিপি পেতে। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।